যে দেখো কত সুন্দর লাগছে দেখো, কি সুন্দর জ্বলছে দেখো। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো কালী পুজো কেমন কেটেছে সবার? কালকে তো ঝড় বৃষ্টি হলো, তো কেমন কেটেছে তো সবাই কমেন্টে জানিও। তো ভালো একদমই কাটেনি, ঝড় জল বৃষ্টি সব হয়েছে, না ভালোভাবে বাজি ফাটানো গিয়েছে, না আমাদের বাড়ির পাশে একদমই মাঠেতে ঠাকুর ওঠে সেখানে ঠাকুর দেখতে যেতে পেরেছি সবসময় ঘরে। আর ভয় ভয় যে যদি বৃষ্টি হয়, যদি ঝড় হয়, আরও জোরে ঝড় হয়, তো খুব জোরে ঘূর্ণিঝড় হওয়ার কথা ছিল, সেটা আর হয়নি, তো অন্যদিকে চলে গেছে। তো দেখো সকালবেলা তো এখানে তো কোনো কাজকর্ম নেই বাপের বাড়িতে, তো উঠে ব্রাশ টাশ করলাম, ছেলেকে খাওয়ালাম, আর দেখো কালকে লুচি আর ঘুগনি হয়েছিল, এই যে লুচি আর ঘুগনি খাওয়া হচ্ছে, আর এই হচ্ছে চা। তো আজকে তো অবসা দুটোর সময় ছাড়বে, আবার সূর্যগ্রহণ লাগবে, তো অবসা বলতে তো ভাত টাত কিছু খেতে নেই, তো সেই রুটি তরকারি আবার খেতে হবে, কাল থেকে তো খাওয়া হচ্ছে, আজকেও খাওয়া হবে, তারপর সূর্যগ্রহণ ছাড়লে তারপরে মা রান্না বান্না করবে, তারপরে খাওয়া হবে। তো সূর্যগ্রহণের আগে তো খেয়ে নিতে হবে, পরে আর খাওয়া যাবে না, তারপর সূর্যগ্রহণ ছাড়লে তারপর খেতে হবে। আর এই যে দেখো দুশুরা কি করছে, কি করছো খেলা, কি পাচ্ছো? ঠাকুর পাচ্ছো? আমি ঘরেতে বসে আছি, এই ঘরেতে বসে বসে তোমাদের সাথে কথা বলছি ঘরেতে, আর এই যে খাওয়া দাওয়া হচ্ছে, মা আর বোন ওই বাইরে খাচ্ছে বারান্দায়, আর এই আমার ছেলে এত বদমাইশি করছে, ও দিদিকে শুধু মারছে বলে আমি এই ছেলেকে ঘরে ঢুকিয়ে নিয়ে আর এই যে খাবারটা নিয়ে আর তোমাদের সাথে কথা বলছি। টাটা, এমন টাটা দেবে, টাটা দাও, বলো টাটা, টাটা বাবাই, চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া নিয়ে আরো কথা বলবো তোমাদের সাথে। দেখো ফ্রেন্ডস, কালকে এত ঝড় জল বৃষ্টি হয়েছে, আর আজকে কেমন রোদ্দুর দিয়েছে দেখো, রোদ্দুর দেওয়ার কারণও আছে, মনে হয় আজকে সূর্যগ্রহণ লাগবে, তো ওই জন্য মনে হয় রোদ্দুর বের হয়েছে, তো দুটোর সময় সূর্যগ্রহণ লাগবে। এটা নাকি 366 বছর না খুশি, 366 বছর পর নাকি এই গ্রহণটা হচ্ছে, তো জানি না, ফোনে তো দেখলাম, ওই জন্য তোমাদেরকে বললাম। আর কেমন রোদ্দুর দিয়েছে দেখো, তাকানো যাচ্ছে না রোদ্দুরে, ওই জন্য দেখো সব জামা কাপড় বের করে মা বেলে মেলে দিয়ে দিয়েছে, দেখো সব জামা কাপড় এইদিকে ওইদিকে, তারপরে ওই খামারের ওইদিকে মানে ওই ঠাকুরদানের ওইদিকে সব দড়ি আছে, সব মেলে দিয়ে দিয়েছে। আর দেখো এই যে কলা পাতা দেখতে পাচ্ছ, শুকনো কলা পাতা, এইগুলো তো কালকে আমি বলেছিলাম না যে মা হয়তো জ্বালিয়ে দেবে, কিন্তু মা রেখে দিয়েছিল, এটা আজকে বোন বুড়ি করবে পোড়াবে, তো অমাবস্যা থাকা পর্যন্ত নাকি করা যায়, তো অমাবস্যা দুটো পর্যন্ত থাকবে, তো ওই জন্য দেখো এগুলো আমার মা ফের বের করে রোদ্দুরে দিয়ে দিয়েছে, এগুলো আমার বোন বুড়ি তৈরি করবে, বুড়ি তৈরি করে বুড়ো আর বুড়ি নিয়ে কী বলে তৈরি করবে, করে আর পোড়ানো হবে, আমার মেয়ে বোন ছেলে সবাই পোড়াবে, আর রোদ্দুরেও জামা কাপড় দিয়ে দিয়েছে শুকিয়েও যাবে। ও জানো এটা লাস্ট, এই যে দুষ্টুরা দেখো লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে ও দিদিকে মারবে বলে, ও করতে নেই শোনা। প্রেসার কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে বোন, তো আলু সিদ্ধ মানে আলুর দম হবে, কালকে ঘুগনি হয়েছে তো আজকে আলুর দম হবে, ছোলার ডাল হবে আর রুটি হবে, তো এটা হচ্ছে। তো আর আমার মা আমার দিদাকে স্নান করাতে গিয়েছে, আর আমরা সব খেয়েছি কালকে, এগুলো সব পড়েছিল, এত মিষ্টি তো অল্প অল্প খাওয়া হয়েছে আর অল্পটুকু আছে। তো দেখো ফ্রেন্ডস, আলু সিদ্ধ করা হয়ে গেছে, দেখো আলু ছাড়াতে বসে গেছে, আর দেখো বিচ্ছুটাও আমাদের সাথে বসে গেছে আলু ছাড়াতে, আর বলছে গম গম। হ্যাঁ, তো দেখো আমার বোন আমি আর এই বিচ্ছুটা আলু ছাড়াচ্ছি, তো আলুর দম হবে, রুটি হবে আর ছোলার ডাল হবে, তো চলো ঝটপট করে আলুটা ছাড়িয়ে নিয়ে আবার মা আটা মেখেছে, তো রুটি বেলে দেবো, মা ভাজবে, তো দেখো রুটি বেলতে চলে এসেছি, আর মা তো উনানে রুটি করে, উনানে রুটিগুলো ভালো হয়, তো গ্যাসে তো দুদিকেই তরকারি হচ্ছে, একদিকে আলুর দম হচ্ছে আর একদিকে ছোলার তরকারি হচ্ছে, তো ওই জন্যে মা বললো যে তাহলে রুটিগুলো বেলে দে, আমি উনানে ভেজে নিই, তো ওই জন্য দেখো আমি রুটিগুলো বেলে দিচ্ছি আর মা উনানে ভাজা করছে, আর এদিকে বাবা এসছে, তো স্নান টান করে নিয়েছে বাবা, তো বাবার জন্য একটু তরকারি রুটি
বোন দিয়ে দিয়েছে, তো বোন মা মানে বাবা খাবার, এদিকে দেখো আলুর দম হচ্ছে, এই যে গ্যাসেতে আলুর দম হচ্ছে, আর বাবার জন্য দেখো লুচি, তো কালকে একটু লুচি ছিল তো ওই লুচি ঘুগনি দিয়েছে, আর মা এদিকে দেখো উনানেতে রুটি করে নিচ্ছে, তো উনানে রুটিগুলো ভালো ফুলে আর নরমও হয়, উনানে আর ঝটপট করে তো রান্না বান্নাও হয়ে যায়, দেখো বাসনা পাতা কটা বেশি হয়েছে ওই জন্য মা একটু উনানেতে রুটিগুলো করে নিচ্ছে। আর এদিকে দেখো আমি ঠাকুরের থানায় চলে এসেছি, বোন অর্ধেকটা বুড়ি করেছিল আর আমি একটুখানি করে নিলাম, তো একটু খালি খালি লাগছিলো বলে ভালোও লাগছিলো না, তো ওই জন্য দেখো বাজনা পাতা দিয়ে কি সুন্দর করে নিয়েছি, দেখো পুরো ভরা ভরা করে নিয়েছি, তো এটা সন্ধ্যাবেলা পোড়ানো হবে, দুপুরবেলা তো পোড়াতে নেই আর কি, রোদ্দুর দেখো দেখতে পাচ্ছ, রোদ্দুরে তাকানো যাচ্ছে, আর রোদ্দুরে বেশ বাজনা পাতাগুলো বেশ কড়কড়া ভাব হয়ে যাবে আর ভালো জ্বলবে, দেখো কি সুন্দর বুড়িটা হয়েছে, দেখো বুড়ো আর বুড়ি করা হয় কিন্তু শুধু বুড়িটাই হলো। তো তো দেখো বন্ধুরা আমাদের স্নান টান সব করা হয়ে গেছে, তো আড়াইটার সময় সূর্যগ্রহণ লাগবে, তার আগে খাওয়া দাওয়া করে নিতে হবে, সূর্যগ্রহণ লেগে গেলে তো আর খেতে নেই, আর অমাবস্যা লেগে আছে যেহেতু ভাত টাত খাওয়া যাবে না, মা রুটি করেছে আর আলুর দম করেছে তো ওই খাওয়া হবে, আর কালকে তো লুচি টুচি ওগুলো খাওয়া হয়েছে, আজকে ওই জন্য লুচি ভালো লাগছে না, ওই জন্য রুটি খাওয়া হবে, রুটি আর আলুর দম খাওয়া হবে, আর আমার ছেলে মুড়ি আর আলুর তরকারি খাবে, আমার বোন মানে ঝাল ছাড়া আলুর তরকারি করে দিয়েছে, তো বোনের স্নান করা হয়ে গেছে, মা তো সকালবেলা স্নান টান করে ঠাকুরের ভোগ দিয়ে নিয়েছে, আমি স্নান করলাম, ছেলেকে স্নান করালাম, আমার মেয়ে স্নান করছে, তো এবার ছেলেকে খাইয়ে দেবো, তো ছেলেকে খাওয়াতে খাওয়াতে এক দেড় ঘন্টা লাগে, ওই জন্য একটা থেকে খাওয়াতে বসবো, এখন দেড়টা দুটো পর্যন্ত খাবে, মুড়ি খাবে, তো চলো খাইয়ে দেয় নি, আর বোন বুড়ি করেছে তো দেখালাম, তো বুড়িটা পোড়াবে যখন তখন দেখাবো, কত সুন্দর রোদ্দুর দেখো, কিন্তু এই রোদ্দুর একটু পরে দেখবে গ্রহণ লাগবে, কেমন আকাশ অন্ধকার হয়ে যাবে, দেখো এখন রোদ্দুরে তো তাকানোই যাচ্ছে না, মানে যাওয়াই যাচ্ছে না রোদ্দুরে, তো দেখো কত সুন্দর রোদ্দুর দেখো, এই যে দেখতে পাচ্ছ বুড়ি করেছে, তো বাকি বাসনাগুলো দেখো মা, এই যে মা সব রোদ্দুরে দিয়েছে, এগুলো জ্বালানি করবে বলে, তো এগুলো মা রোদ্দুরে দিয়ে দিয়েছে, দেখো এই যে এগুলো রোদ্দুরে দিয়েছে, তুমি কি করবে তুমি দেখাবে? ফ্রেন্ডস আমরা খেতে বসে গেছি, রুটি আর আলুর দম, এই যে খাচ্ছে একজন, বোদে খাচ্ছে, আর সীতাভোগ খাচ্ছে, কালকে খাইনি আজকে খাচ্ছে, আর এই যে রুটি আর আলুর দম নিয়ে নিয়েছি, খাওয়া হবে, মা আর আমি খাবো, বোনের খাওয়া হয়ে গেছে, জ্যাটার খাওয়া হয়ে গেছে, আমার বাবা সকালবেলা খেয়ে চলে গেছে, এই যে ছেলের খাইয়ে দিয়েছি, ছেলে মুড়ি তরকারি খেয়েছে, আর এই যে আমি আর মা খেতে বসছি, এবার খেয়ে নেবো, আড়াইটার সময় নাকি গ্রহণ লেগে যাবে, তার আগে খাবো, তো এখন দুটো বাজতে যাচ্ছে, তো চলো খেয়ে নি, এবার জামা কাপড়গুলো সব তুলে নেবো, দেখো গ্রহণের আগে সব জামা কাপড়গুলো সব তুলে নিই, নিয়ে ঘরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিই, এই যে ঘুরে বেড়াচ্ছে, দেখো তো চলো ওই যে সব জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলো সব তুলে নিই, আর পিঁপড়ে দেখো কেমন সব বেয়ে বেয়ে বেড়াচ্ছে, দেখো সব পিঁপড়ে হয়ে এই দড়িটাতে এত পিঁপড়ে, কালো কালো পিঁপড়ে ভর্তি, এই যে দেখো অবস্থা ছেড়ে গেলে তারপরে গ্রহণ লাগবে, তো তাও দেখো এত জামা কাপড় আছে, চলো জামা কাপড় গুলো তুলে নিন, সব শুকিয়ে গেছে, বন্ধুরা তো দেখো আজকে একটু ভালো ঘুমিয়েছি, তো সেই সূর্যগ্রহণ লাগবে বলে সেই শুয়েছিলাম, তো ঘুমিয়ে পড়েছি, খেয়ে উঠলাম, তো দেখালাম তো মা বাতি দিল, আর ঠাকুর ঘরে গিয়েছে বাতি দিতে, আর আমার ছেলে তো বাজি নিয়ে বসে গেছে, কালকে তো বাজি ফাটাতে পারেনি মানে বৃষ্টি হয়েছে বলে ঝড় হয়েছে বলে, এই যে দেখো সবাই বাজি নিয়ে বসে গেছে, আমার ছেলে আমার মেয়ে সবাই বাজি ফাটাবে এবার, কই বাবু ফাটাও ফাড়াও ফাড়াও, ফাটাও ফাটাও জোরে ফাটাও জোরে, হ্যাঁ
কালকে একটুও বাজি ফাটানো যায়নি, অল্প ফাটিয়েছিল রং মশলা ফুলঝুরি, তা এইসব বাজিগুলো ফাটানো যায়নি। আজকে একটু ফাটানো হবে, বোন বুড়ি মানে তৈরি করেছে, তো পড়াতে গিয়েছে, পড়া থেকে আসলে ওটা পোড়ানো হবে, বাজি ফাটানো হবে। তো এখন এই ছোটো ছোটো বাজিগুলো ওরা ফাটাচ্ছে, বড়ো বাজিগুলো চরকা বাজি, চটপটি বাজি, এগুলো বোন আসলে তারপরে ফাটানো হবে। দেখো ওখানে গান হচ্ছে আর আমার ছেলে বাজি ফাটাতে ফাটাতে নাচছে। এই যে দেখো আজকে একটু মজা করে ফাটানো হবে। তো আজকে ভালো ওই রোদ্দুর দিয়েছিল, সব শুকিয়ে গেছে, আর বাজি ফাটছে শব্দ শুনতেই পাচ্ছ না। ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। হ্যাঁ ধরো ধরো, ভালো করে ধরো, ভালো করে, হবে হবে হবে। বাজি বাজি চুলাই সুরাই এত ভয়, না চটপটি ফাটাচ্ছে, রং মশল ফাটাচ্ছে, যা ওখানে 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 ওইটা ওইটা ওই যে ওইটা 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 কিরাম, এইটুকু ছেলে চটপটি ফাটাচ্ছে, দেখো আর আমার মেয়ে দেখো কই ফাটা। এই যে দেখো বুড়ি পোড়ানো হচ্ছে, এই যে আমার ছেলের দেখো বাজি ফাটাতে গিয়ে আর পা পুড়ে গেছে, বসে আছে। আরে বুড়ি পোড়ানো হয়ে গেল, দেখো চটপটিও ফাটানো হলো, বুড়িও পোড়ানো হলো, দেখো সব পুড়ে গেছে। ওই ওই বাসনাগুলো দিলে আরো ভালো হতো, সব ঝুলে যেত। রান্নাঘরে চলে এসেছি, তো মা ভাত বসিয়ে দিয়েছে, তো কাল থেকে তো ভাত টাত হয়নি অবস্থা ছিল বলে, তারপর আজকে গ্রহ লেগেছিল বলে তো ভাত করার কথাও ছিল না, তো বাবা সারাদিন খায়নি, তো ওই জন্য বাবা ভাত করতে বললো, ওই জন্য ভাত হচ্ছে আর বেগুন আলু ভাতে দিয়েছে, আর ডাল হবে। বাবা মাছ কিনেছে, কিন্তু আজকে আর মাছটা হবে না রাত্রেবেলা, তো ওই জন্য সাদা মাটা খাওয়াই ভালো। তো এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছে মা, এই যে ভাত হচ্ছে, আর এই যে দেখো বসে আছে বড় রান্নি বসে আছে। কই দেখি বাবু আমাদের তাকাও, দেখো খুন্তি হাতে বড় রান্নি বসে আছে। তো দেখো ফ্রেন্ডস, এতক্ষণে তো ভাত হচ্ছে, আর কালী পুজোর পরের দিন আমাদের ওই বুড়িটা পোড়াতে হয়, তো বুড়ি পোড়ানো তো দেখালাম, আর এদিকে দেখো ভাত আর বেগুন আলু ভাতে বসিয়ে দিয়েছে, আর ডাল হবে, ডাল আর বেগুন আলু ভাতে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কালী পূজা তো সবার আশা করি ভালো কেটেছে, মোটামুটি কেটেছে, কারণ ঝড় বৃষ্টি তো আর কারোর ভালো কাটে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, কালকে আসছি আবার।